প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। কিশোরগঞ্জ জেলা আইডল স্কুল কর্তৃক আয়োজিত KZIS হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা। আমি কার্তিক চন্দ্র সরকার, সহকারী শিক্ষক। সোনামণিরা, তোমাদের আগের ক্লাসে অধ্যায় 8A স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনা করা হয়েছিল। এর মধ্যে তোমরা আগে ক্লাসে করেছিলে স্বাস্থ্য এবং রোগ তারপর দেহ সুস্থ রাখার উপায়। আজ তোমাদেরকে এই রোগ প্রতিরোধের বিষয়ে জানাবো। সোনামণিরা, চলো আমরা রোগ প্রতিরোধ বিষয়টুকু জানি। সব জায়গায় জীবাণু ছড়িয়ে আছে। কি সব জায়গাতে জীবাণু ছড়িয়ে আছে না? আমরা যখন ঘর থেকে বের হই, তখন কি, যখন আমাদের বাসের কালো দোয়া, মোটর সাইকেলের দোয়া, তারপর কি ইটের বাটার দোয়া, এবং কি ধুলিবালুর মধ্যে রোগ জীবাণু ছড়িয়ে থাকে। প্রতিদিন আমরা অনেক কিছু ধরতে হয়, আবার কি প্রতিদিন আমরা কোনো না কোনো কিছুর মধ্যে আমরা দৌড়ি। যেমন দরজার হাতল, মানে আমাদের ঘরের দরজার হাতলে দড়ি। পড়তে গেলে আমরা কোথায় দড়ি? টেবিলে, চেয়ারে। তারপর কি আমরা যখন বাথরুমে যাই, টয়লেটেও জিনিসপত্র ইত্যাদি ধরে থাকি। এগুলো থেকে আমরা রোগ জীবাণু গ্রহণ করি অথবা ছড়াই। কিন্তু আমরা কোনো কিছু না ধরে থাকতে পারি না। যে সোনামণিরা, আমরা কি কোনো কিছু না ধরে থাকতে পারবো? আমরা যে সারাদিন কোনো না কোনো কিছুর মধ্যে আমাদের কি করতে হবে? ধরতে হবে। তাহলে আমরা কি হাসি কাশির মাধ্যমে বাতাস জীবাণু এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ে। দেখুন, আমরা দেখো হাঁচি দিই, তখন কি একজনের সাথে যদি বসে থাকি, তার তাৎক্ষণিকভাবে তার শরীরে কি জীবাণু চলে যাবে। এই জন্য যখন আমরা হাঁচি দিই, তখন কি করতে হয়? রুমাল ব্যবহার করতে হয়, হাতের তালু ব্যবহার করতে হয়, অথবা কি মাস্ক ব্যবহার করতে হয়। যেমন পোকা মাকড়, যেমন মশা মাছি ইত্যাদি রোগ জীবাণু ছড়ায়। আমরা কি দেখো, আমাদের আমাদের মানুষের তুলনায় কি মশা এবং মাছি কি বেশি না? এদের মাছ থেকেও কি আমাদের রোগ জীবাণু ছড়িয়ে থাকে। রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো রোগ জীবাণু ছড়ানো বন্ধ করা। অর্থাৎ কি, আমরা যখন খাবার খাই, কি করতে হবে? খাবারের দেখে রাখতে হবে। এতে কি হবে যে ওই খাবারে কি বসতে পারবে না? মশা এবং মাছি বসতে পারবে না। রোগ প্রতিরোধ সবচেয়ে ভালো উপায় কি? রোগ জীবাণু ছড়ানো বন্ধ করা। অর্থাৎ কি, আমরা এটা কি করব, যাতে রোগ জীবাণু না ছড়ায়, এই জন্য এটা কি করতে হবে? বন্ধ করে দিতে হবে। জীবাণু ছড়ানো বন্ধ করা রোগ থেকে বাঁচার জন্য ভালো অভ্যাস। অর্থাৎ কি বলছে, জীবাণু ছড়ানো বন্ধ করা, মানে জীবাণু যাতে ছড়াতে না পারে, রোগ থেকে বাঁচার জন্য ভালো একটি অভ্যাস। তো সোনামণির, আসো আমরা একটি এদিকে চিত্র দেখি। চিত্র থেকে আমরা অনেক কিছু শিখব। দেখো চিত্রে একটি মেয়ে কি করছে, দাস বাস করছে। আগে কি করছে, কল ধরে রেখেছে। অর্থাৎ কি, কলটিকে বন্ধ করে রেখেছে। কেন বন্ধ করে রেখেছে? যাতে জল অপচয় না হয়। এদিকে সে কি করতেছে, ব্রাশ করতেছে। আর এদিকে কি করতেছে, একটি ছেলে দেখো গোসল করছে ঝর্ণা ছেড়ে। আর এদিকে কি করতেছে, হাতের নখ ছোট করছে। তাহলে সোনামণিরা, আমরা পড়ি এবং শিখি। দেখো, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। আমাদের শরীরটাকে কি যত্ন নেওয়ার জন্য কি করতে হবে, বিশেষভাবে বিশেষ বিশেষ কিছু প্রয়োজন জিনিস রয়েছে। তার মধ্যে কি কি জিনিস, দেখো খাবারের পর দাঁত ব্রাশ করতে হবে। দেখো আমরা কি করি, ঘুম থেকে উঠে ব্রাশ করে ফেলি, এটা হবে না। রাতে পাশ ব্রাশ করে ঘুমাতে হবে, এমনকি সকালে খাওয়ার পর ব্রাশ করতে হবে। এই জন্য বলছে, খাবারের পর দাঁত ব্রাশ করতে হবে এবং রোজ সাবান দিয়ে
পরিষ্কার পানিতে গোসল করতে হবে। আমাদের কি করতে হবে, পুকুরে জীবাণু যিনি আছে পুকুরে ছান করা যাবে না, অর্থাৎ কি মানে টিউবওয়েলে অথবা কি তোমার বাড়িতে ঝর্ণা ছেড়ে গোসল করতে হবে। নিয়মিত জামা কাপড় পরিষ্কার করতে হবে, আমাদের প্রতি সপ্তাহে কি করতে হবে, জামা কাপড় ধুতে হবে এবং কি নিয়মিতভাবে যাতে দুর্গন্ধ না ছড়ায়। দেহ সুস্থ রাখার জন্য সবসময় ত্বক, চুল, নখ, চোখ এবং কানের যত্ন নিতে হবে। কিসের যত্ন নিতে হবে, ত্বক, ত্বক মানে কি আমাদের দেহের চামড়া, চুল ছোটো রাখতে হবে, নখ সবসময় কি করতে হবে ছোটো করে রাখতে হবে, চোখ সবসময় পরিষ্কার কাপড় দিয়ে মুছতে হবে এবং ধুতে হবে, এবং কি কানের যত্ন নিতে হবে সবসময়। আমাদের কানকে কি করতে হবে, তোমরা তো এখন ছোটো মানুষ নিজে নিজে পরিষ্কার করতে পারবে না, মা বাবাকে বলবে তোমাদের কানটুকু পরিষ্কার করে দেওয়ার জন্য। ছোট্ট সোনামণিরা, আমাদের রোগ থেকে বাঁচার আরেকটি ভালো বিষয় কি, দেখো হাত ধোয়া। দেখো এই জায়গায় হাত ধুচ্ছে, অপরিষ্কার হাতে মুখ, চোখ এবং নাক ধরলে আমাদের দেহে জীবাণু প্রবেশ করতে পারে। আমাদের সবসময় কি করবে, ভালোভাবে হাত ধুতে হবে, এর থেকে রোগ জীবাণু ছড়ায়। অপরিষ্কার হাত দিয়ে কোনো কিছু ধরলে তাতে জীবাণু ছড়িয়ে পড়তে পারে। পরিষ্কার পানিতে সাবান দিয়ে হাত ধোয়া রোগ থেকে বাঁচা সহজ এবং সবচেয়ে ভালো অভ্যাস। তা আমাদের খাবার আগে এবং কি খাবার পরেও হাত ধুতে হবে। দেখো রোগ থেকে বাঁচার সহজ এবং সবচেয়ে ভালো উপায় খাবার আগে এবং খাবার তৈরির আগে, খাবার আগে এবং খাবার তৈরির আগে এবং টয়লেট ব্যবহারের পরও আমাদের হাত ধোয়া প্রয়োজন। আমরা বাথরুম থেকে এসে কি করতে হবে, আমাদের ভালোভাবে দুই হাত ধুতে হবে। সোনামণিরা দেখো এই জায়গায় কি করছে, একটি মেয়ে কি করছে, জল পান করছে অথবা পানি পান করছে। কি পানি পান করছে, নিরাপদ পানি পান করছে। নিরাপদ পানির ব্যবহার সম্পর্কে আমরা জানি, দূষিত পানি আমাদের রোগ সৃষ্টি করে। কি পানি, দূষিত পানি কি করে আমাদের রোগ সৃষ্টি করে। রোগ থেকে বাঁচার জন্য আমাদের নিরাপদ পানি প্রয়োজন। যদি আমরা বাঁচতে চাই তাহলে কি করতে হবে, নিরাপদ পানি পান করতে হবে। পান করা, খাদ্য তৈরি করা এবং গোসলের জন্য নিরাপদ পানি ব্যবহার করতে হবে। কি কি কাজে আমরা নিরাপদ পানি ব্যবহার করতে হবে, পান করা, খাবার তৈরি করা এবং গোসলের জন্য নিরাপদ পানি পান করতে হবে। নিরাপদ পানি আমাদের দেহকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে। যদি আমরা জীবাণুমুক্ত পানি পান করি তাহলে কি আমাদের শরীর কি সঠিকভাবে কাজ করবে, জীবাণু দূর করে এবং আমাদের সুস্থ রাখে। জীবাণু কি করবে, দূর করবে এবং কি সুস্থ আমাদের শরীরকে সুস্থ রাখবে। ছোট্ট সোনামণিরা দেখো এই চিত্রটাতে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো ছাত্রছাত্রীরা কি করতেছে, টেবিল সরাচ্ছে, আরেকজন দাঁড়ু দিচ্ছে, আর ম্যাডাম কি করছে, টেবিলটি ছাত্রদের সহযোগিতা করছে। আর পাশের চিত্রটি কি স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করছে। তাহলে আমরা আসো পড়ি, পরিবেশ এর পরিচ্ছন্নতা, জীবাণু বিস্তার রোধ করতে আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখা দরকার। জীবাণু বিস্তার মানে কি, জীবাণু যাতে না আসে সেজন্য আমাদের কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। তার জন্য কি ব্যবহার করতে হবে, সাবান এবং পানি দিয়ে নিয়মিত ধোয়ামোছা করে জিনিসপত্র থেকে জীবাণু দূর করতে হবে। ধোয়ামোছা করে কি করতে হবে, জীবাণু দূর করতে হবে। বাড়িতে বা বিদ্যালয়ে বেঞ্চ, টেবিল, চেয়ার ইত্যাদি মুছে এবং মেঝে ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখতে হবে। তোমরা কি করতে পারো, বাবা মাকে কি করতে পারো, ঘরের মেঝে অর্থাৎ কি ঘর পরিষ্কার করে মা বাবাকে সাহায্য করতে পারো। তো দেখো আবার কি, বাড়িতে বা বিদ্যালয়ে বেঞ্চ, টেবিল, চেয়ার ইত্যাদি মুছে এবং মেঝে ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখতে পারো। তারপর আবার কি করতে পারো, রান্নাঘরের আবর্জনা, কলার খোসা এবং কি কাগজের টুকরো, ডাস্টবিন অথবা কোনো নির্দিষ্ট স্থানে
ফেলতে পারো। দেখো তোমরা তো অনেক কাগজ অপচয় করো, এই জন্য কি করতে হবে, নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। তারপর কি করতে হবে, দেখো মলমূত্র থেকে জীবাণু ছড়িয়ে পড়তে পারে। যেমন আমরা যখন বাথরুম থেকে আসব তখন কি জীবাণু অটোমেটিক ছড়িয়ে থাকে, অর্থাৎ কি বাথরুমে গেলে আমাদের কি করতে হবে, স্যান্ডেল পরে বাথরুমে যেতে হবে, কারণ কি তাহলে আমাদের জীবাণু পায়ের সাথে লেগে আসতে পারে। তাই আমরা টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, এই জন্য আমাদের কি করতে হবে, টয়লেট সবসময় কি করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। রোগ প্রতিরোধের জন্য সঠিকভাবে টয়লেট ব্যবহার করতে হবে, অর্থাৎ কি আমাদের কাঁচা টয়লেট ব্যবহার করা যাবে না, আমাদের কি করতে হবে, স্বাস্থ্যসম্মত টয়লেট অথবা পাকা টয়লেট ব্যবহার করতে হবে। আচ্ছা, টয়লেট ব্যবহারের পর কি হাত সাবান ও নিরাপদ পানি দিয়ে ধুতে হবে, কি করতে হবে, সাবান এবং নিরাপদ পানি দিয়ে ধুতে হবে। ছোট্ট শোনো, ছোট্ট শোনো মনিরা, তোমাদের আগের ক্লাসে ম্যাডামে তোমাদেরকে কি পড়াচ্ছিল, যে 4, 5, 6 নং পড়া HW দিয়েছিল। আজ তোমাদের কি পড়া দেওয়া হচ্ছে, যে টয়লেট ব্যবহার করার পর তোমার কি করা উচিত, 1 নম্বর প্রশ্নটা, 2 নম্বর প্রশ্নটা কি, আমাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার 2টি উপায় লিখো, 3 নম্বর প্রশ্নটা কি, কিভাবে হাত ধুতে হয় তা বর্ণনা করা হয়, যে হাত ধোয়ার যে বর্ণনাটা পড়িয়েছি এই প্রশ্নটা তোমাদের ওই জায়গায়। তো ছোট্ট সোনামণিরা, আশা করি ক্লাসটুকু বুঝতে পেরেছ। ছোট্ট সোনামণিরা, তোমাদের ক্লাসে আগে যে পড়াটি পড়ানো হয়েছিল, যেমন 4, 5, 6 নং ম্যাডাম অথবা স্যার তোমাদেরকে পড়া দিয়েছিল, আজ আমি তোমাদেরকে দিচ্ছি 1, 2, 3 নং তোমাদের বোর্ড বইয়ের 57 পৃষ্ঠার 1, 2, 3 নং HW করবে এবং কি করবে, স্কুলে জমা দেবে। এই থেকে তোমাদের কি দেওয়া হবে, ডায়েরি মার্ক এবং কি সিটি মার্ক। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজ এ পর্যন্তই, পরবর্তী আরেকটি বিষয় নিয়ে হাজির হব। খুদা হাফেজ।